প্যান্ট প্লাজো সেলাই করার সময় সব সময় বড় পার্ট নিচে রাখবেন, ছোট পার্ট উপরে রাখবেন। ছোট পার্টটা হলো সামনের পার্ট, বড় পার্ট হচ্ছে পিছনের পার্ট। নিচের পায়েল পর্যন্ত আসার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, পায়ে যেখানে ফাড়ার যে ডিজাইনটা হবে ওই ডিজাইন পর্যন্তই সিলেটা আসবে। এরপরে যে সিলেটা আপনি করেছেন সেই সিলেটার উপরে চওড়া ফিটের এক ফিট দূরে একটা চাপ সিলাই দিবেন। নিচে সেলাই যাওয়ার আগে কাপড় দুই দিকে ভেঙে নেবেন, যাতে করে ওই ফাড়া দুই দিকে ভাঙানোর সময় কাপড় যেন একদিকে না থাকে, ওইটা খেয়াল রাখবেন। নিচ পর্যন্ত যাওয়ার সময় আবার পিছনের দিকে ব্যাক করবেন। এবার যে সিলাইটা আসবে ওই সিলাইটা একদম জয়েন্টের মুখোমুখি থাকবে, অর্থাৎ এখানে চাপ সেলাই দুইটা হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা প্রথম পার্ট যেহেতু উপর থেকে সেলাই করেছি, দ্বিতীয় পার্ট কিন্তু নিচ থেকে যাবে এবং বড় পার্টটা নিচে থাকবে, ছোট পার্টটা উপরে থাকবে। আপনি যদি বড় পার্ট নিচে ছোট পার্ট উপরে যদি আবার প্রথম এই উপর থেকেই সেলাই শুরু করেন তাহলে দুইটা পাও এক পাও হয়ে যাবে, যার কারণে আমরা প্রথম পাও যেহেতু উপর থেকে সেলাই করে আসছি এই পাওটা নিচ থেকে সেলাই করবেন, তাহলে দুই পাও দুই রকমই হবে, তখন আর ঝামেলা হবে না। এই সমস্যাগুলো বেশিরভাগ এই প্যান্ট প্লাজো সেলাই করার সময় হয়, আদার্স অন্য কোনো সালোয়ার সেলাই করার সময় এগুলো হয় না, কারণ প্যান্ট প্লাজোর সামনের পার্ট এবং পিছনের পার্ট থাকে,
সেজন্য সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। নিচের পায়েলের কাপড় দুই দিকে ভেঙে নিলাম, শেষ। এখন আমরা নর্মাল সালোয়ারের মতনই প্রথমে হাই জোড়া দিয়ে নেব। রাবার লাগানোর জন্য রাবারের প্রথম ভাঙা সেলাই করে নিতেছি। আমরা যারা সেলোয়ার বা যে কোনো ধরনের প্যান্ট আমরা এই ধরনের ইলাস্টিক লাগিয়ে থাকি, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এইভাবে যদি আপনারা রাবার এইভাবে মেপে নেন তাহলে আর ঝামেলা হবে না। সেলোয়ারের লুজ অনুযায়ী আপনি রাবারটা নেবেন, দুই দিক থেকে রাবারটা সুন্দরভাবে আটকিয়ে নেবেন।
এবার রাবার লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, রাবার ভাঙার জন্য যে কাপড়টা নিতেছেন সিলেটা যেন রাবার উপরে না পড়ে, এই জিনিসটা খেয়াল রাখবেন। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটা লাগিয়ে ফেলুন। রাবারের প্রথম সিলাই দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে টেনে দুই দিকে কাপড়গুলো সমান করে দিয়ে আবার মাঝখানে এবার রাবারের উপর একটা সেলাই করবেন। চতুর্দিকে কাপড় যেন সমান থাকে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। নিচের পায়েলের জন্য লাম্ব আর মাপ অনুযায়ী আপনি নির্দিষ্ট যে কাপড়টুকু বাঁধতে রেখেছেন ওই কাপড়টুকু এভাবে প্রথমে ভেঙে নেবেন। এরপরে পরে আরেকটা ভাঁজ করে নেবেন। এই ভাঁজটা দেওয়ার পরে ফাইনাল সেলাই শুরু করবেন। Thank you.
এইভাবে দুই পাইল সেলানোর পর আমরা ফাইনাল সেলাই দিচ্ছি নিচের যে ফাইনাল সেলটা হয় ফাইনাল সেলাই আমরা ডাবল সেলাই দিয়ে নেব আমাদের সেলাই করা শেষ আমরা পাইলের কাছে যে ফাড়াটুকু রাখলাম ওই ফাড়ার ঠিক সামনে থেকে উপরের দিকে তিনটা দাগ দিবেন পাথর বোতামের জন্য অনেকে তিনটা চারটা ছয়টা এরকম লাগায় আপনার সুবিধা অনুযায়ী এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি বোতাম লাগানো শুরু করবেন প্যান্ট প্লাজো কীভাবে সেলাই করা হয় এপিসোডটা আমরা প্রথম থেকে লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনাদেরকে দেখালাম আমাদের দেখার এবং ভাষায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে ক্ষমার চোখে দেখবেন সবাই কোনো ভিডিও লাগলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন